আসসালামু আলাইকুম। আলু মানেই সহজ রান্না। এই একটি সবজি দিয়ে নানান পদের খাবার তৈরি করা যায়। আজকে আপনাদের সাথে মজার একটা পটেটো স্ন্যাক্স শেয়ার করব। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে মজার এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। পটেটো স্ন্যাক্সগুলো বানানোর জন্য এখানে আমি তিনটা আলু নিয়েছি। যদি আলু বড় হয় তাহলে দুটো নিলেও হবে। এবার এই আলুগুলো একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো ছোট ছোট করে টুকরো করে নিব। সবগুলো আলু টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করা আলুগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার এই আলুগুলো সেদ্ধ করে নিব। আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আলুগুলো পানি ঝরিয়ে একটা ঝাঁঝরির উপর নিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই আলুগুলো ম্যাশ করে নিতে হবে। গরম থাকা অবস্থায় আলুগুলো একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি, চাইলে এখানে কালোটাও দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন গুঁড়া। রসুন গুঁড়াটা হাতের কাছে না থাকলে রসুন বাটা অথবা কিমা করে কেটে নিয়েও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি স্প্যাচুলা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আলুটা মাখানো হয়ে গিয়েছে, আলুটা অনেকটা ডোয়ের মতো হবে। এবার এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। একটা চপিং বোর্ডের ওপর নিয়ে হাত দিয়ে এভাবে গড়িয়ে গড়িয়ে একটা লম্বা রোলের মতো করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লম্বা রোলের মতো করে নিয়েছি। এবার এই রোলটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি 2টা আঙুল রেখে এভাবে করে কেটে নিচ্ছি যেন সবগুলো সাইজ একরকম হয়। সবগুলো আলুর রোল আমি এভাবে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলো একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দাগ কেটে নিব। সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করা যাবে না। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা পাশ যখন হয়ে যাবে উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে উপরটা গোল্ডেন কালার করে ভেজে নিব। এরকম যখন গোল্ডেন কালার চলে আসবে তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিতে হবে। এইভাবে করেই সবগুলো ভেজে নিয়েছি। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে এই মজার নাস্তাটি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার রেসিপিসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।